আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্সফিল্ডার। আপনারা অনেকেই আছেন যারা এক্সফিল্ডার গাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য অবশ্যই আমাদের সীমিত বাজেটের এই গাড়িটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আমরা গাড়িটির বাইরের অংশ ভিতর অংশ দেখাবো। অনেকে আছে যে মালামাল ক্যারি করার জন্য, যে একটু পার্সোনালভাবে গাড়িটি চালাবে, একটু পিছনে যাতে মালামাল রাখা যায়, যারা এই এই টাইপের চিন্তাভাবনা করে গাড়ি ক্রয় করে, তাদের জন্য কিন্তু এক্সফিল্ডার সবচেয়ে বেস্ট। তো আমার কাছে গাড়িটি আছে, এটা হচ্ছে 2004 মডেল, 2004-এর নিউ শেভের একটি গাড়ি। 10 হচ্ছে রেজিস্ট্রেশন, সিসি হচ্ছে 1500, সিএনজিতে কনভার্ট করা রয়েছে, 60 লিটার সিএনজি বসানো আছে এবং পেপার্স 22 ফেব্রুয়ারি, ট্যাক্স টোকেন ফিটনেস আছে 23 ফেব্রুয়ারি। গাড়িটির টোটাল বডির কন্ডিশন আমি একটু দেখাচ্ছি। আমরা যখন একটি গাড়ি ক্রয় করি, সীমিত বাজেটের গাড়ি বা হাই বাজেটের গাড়ি, সেই গাড়িটির ভিতরে বাহিরে ইঞ্জিন সাসপেনশন সিবি জয়েন্ট সব কিছুই কিন্তু আমরা চেক করে নেই। যারা আছে আমাদের কাছ থেকে একটি গাড়ি ক্রয় করবে, তারা যাতে ফ্রেশ কন্ডিশনের ভালো একটি গাড়ি ক্রয় করতে পারে। সো ভিউয়ার্স, এই গাড়িটির বাইরে হচ্ছে ব্লু কালার, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর গাড়িটির ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। গাড়িটির যে সামনে লাইট এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং গ্রিলের শেপ গ্লাস অরিজিনাল রয়েছে। সিরিয়াল হচ্ছে 27। এই গাড়িটির টোটাল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, সেক্ষেত্রে আপনি বনাটের অংশ চেক করে নিতে পারেন, এরপরে ফুল চ্যাসিসের অংশ চেক করে নিতে পারেন, ফার্স্ট ডোর, সেকেন্ড ডোর এবং লাস্ট যে আপনার ব্যাক ডালার ডোর, প্রত্যেকটা পার্ট আপনি চেক করে এটা আপনি শিওর হয়ে নিতে পারেন। যদি গাড়ি সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকে, ফাইন, আর যদি আপনার ধারণা না থাকে, আপনার পক্ষ থেকে যার ধারণা সবচেয়ে ভালো আছে তাকে নিয়ে এসে চেক করাবেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। বা গাড়িটি কেনার ব্যাপারে যদি আপনার মনে হয় যে আরও আস্থা নেওয়ার জন্য আপনি একটু অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করাবেন, সেক্ষেত্রেও আপনি করিয়ে নিতে পারেন। গাড়িটির কিন্তু বাইরে হচ্ছে ব্লু এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, এবং এখানে অরিজিনাল সিট এখনও রয়েছে, এটা আপনি কাভার করে নিতে হবে। কাভার করে নিলে তাইলে আপনার যে অরিজিনাল সিটের উপরে প্রেশার খুবই কম পড়বে। ফুল ড্যাশবোর্ড বর্তমানে কী অবস্থায় রয়েছে আমি দেখাচ্ছি, আর এখানে কিন্তু আপনার যেই অ্যান্ড্রয়েড একটি ডিভিডি প্লেয়ার একদম টোটালি ব্যাক ক্যামেরা সহকারে লাগানো রয়েছে। এসি সাসপেনশন এটা আপনি চালিয়ে দেখবেন, উপরে স্লিংটাও খুবই সুন্দর। গাড়িটি যিনি ইউজ করেছে তিনি খুবই রুচিশীল এবং যত্নবান একজন ব্যক্তি, আপনি কি করে বুঝবেন যে গাড়িটি পার্সোনাল ইউজের, সেটা বোঝার জন্য ডোরের প্যাডগুলোর দিকে তাকাতে হবে। ফুল প্যাড খুবই সুন্দর রয়েছে। যদি গাড়িটি বেশি রান হয়, বেশি ইউজ হয়, রাফ ইউজ হয়, রেন্টে কারে চলে, তাহলে এই ডোর প্যাডগুলো সবচেয়ে বেশি ময়লা হবে, যে এমনভাবে ময়লা যেটা আর কোনোভাবেই পরিষ্কার করা সম্ভব নয়, বা পরিষ্কার করলেও এইভাবে চকচক করবে না। এটা হচ্ছে ফুল আপনার ড্যাশবোর্ডের এই 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 অংশগুলো দেখবেন, এই অংশগুলো দেখবেন, কেননা এই অংশগুলো বেশি ময়লা হয় যদি রাফ ইউজ হয়। সো এই ছিল আমার গাড়িটির টোটালি ভিতরের কন্ডিশন। গাড়িটির পিছনে তিনটি সিট খুবই সুন্দর এবং বেজ কালার, অনেকের বিস্কুট কালার পছন্দ। গাড়িটির যে ভিতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন সব কিছু মিলিয়ে গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যারা আছেন পার্সোনাল ইউজের পাশাপাশি একটু মালামাল ক্যারি করতে চান, এটা কিন্তু 4 গ্রেটের গাড়ি। লং ড্রাইভে যারা যেতে চান, একটু তেল খরচ কমানোর জন্য সিএনজিতে কনভার্ট করা রয়েছে, এখানে 60 লিটার সিএনজি বসানো রয়েছে, এবং যিনি ইউজার ছিলেন তিনি খুব সুন্দর করে যত্ন করে প্রত্যেকটা জ কুলেন্স লিভার গাড়িতে তিনি এখনও রেখেছেন, এবং স্পেয়ার চাকাটাও খুবই সুন্দর অবস্থায় রয়েছে। আর স্পেয়ার চাকাটি একটু বড় হওয়ার কারণে লং ড্রাইভে আপনার অরিজিনাল চাকা ঠিক যেভাবে সেভাবে আপনি সাপোর্টটা পেয়ে যাবেন। সিএনজি করার পরেও মালামালের ক্যারি করার জন্য এলিয়ন প্রিমিয়র থেকে এক্সিওর থেকে সবচেয়ে বেশি জায়গা যদি কোনো গাড়িতে পান সেটা হচ্ছে ফিল্ডার, করোলা ফিল্ডার। তো ভিউয়ার্স, এ ছিল আমার গাড়িটি টোটালি ভিতরের কন্ডিশন এবং বাহিরের কন্ডিশন। তো এবার আমরা দামের ব্যাপারে আসব। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই গাড়িটি কেনার জন্য, এবার দামের ব্যাপারে বন্ধুরা, আমার এই গাড়িটির দাম 9,50,000 টাকা। 9,50,000 হচ্ছে আমাদের শোরুমের আস্কিং মূল্য। অবশ্যই গাড়িটি আপনি আসবেন, ভালো করে দেখবেন, চেক করাবেন, যদি আপনার গাড়িটি ভালো লাগে, পছন্দ হয়, দেন আমরা আলোচনার মাধ্যমে গাড়িটি আপনাকে দেওয়ার জন্য এখান থেকে যদি অল্প কিছু কমাতে হয় সেক্ষেত্রে আমরা কমিয়ে হলেও আপনাকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই এখানে আপনি দামাদামের একটা ছোট্ট একটা সুবিধা পেয়ে যাবেন। আর আমরা সবসময় চাইবো আপনার সাথে সম্পর্ক করার জন্য, কোনো কাস্টমারকেই আমরা ছাড়তে চাই না ইনশাল্লাহ। আর এরপরে আমি যে গাড়িটি দেখালাম এই কন্ডিশন, আপনি এই কন্ডিশনের যে এই দামের আরও আপনি কিছু গাড়ি দেখেন মার্কেটে, যদি আমার মনে হয় আমি যে দামটা বলেছি অন্য সব জায়গা থেকে 20,000 টাকা কম হলেও আমি আপনাকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন বিডিকার ব্লগের সঙ্গে। আর এখনও যারা বিডিকার ব্লগ পরিবারের যারা এখনও সদস্য হননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সদস্য হয়ে যেতে পারেন। এবং আমাদের কালেকশনে আরও কিছু গাড়ি রয়েছে, যেমন হায়েস্ট রয়েছে, হায়েস্ট সুপার জিএল 2008 মডেল রয়েছে, নয়া গাড়ি রয়েছে, 4 মডেল, মিশুবিশির মধ্যে জিপ রয়েছে, এরপর আরও ছোট গাড়ির মধ্যে আছে। এই পাশেও আপনি গাড়ি দেখতে পাচ্ছেন, হায়েস্ট আছে, এরপরে আপনার সুজুকির মধ্যে গাড়ি রয়েছে, সোভিয়ার্স। টোটালি আমি আমার কাছে আরও কিছু ফিল্ডার গাড়ি রয়েছে এবং বাইরে নোয়া কিয়ার 42 রয়েছে। তো এই গাড়িগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওতে আমার নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।